হ্যালো বন্ধুরা, আমি জামান, আপনারা দেখতেছেন টেকনিক্যাল ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট হিসাবে। আসলে গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট হয় কি হয় না, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসলে গ্যাস সিলিন্ডারেরও এক্সপায়ারি ডেট হয়। আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি, তো গ্যাস সিলিন্ডারে যেখানে রেগুলেটর লাগানো হয়, এটা আশেপাশে আপনাদের কিছু নাম্বার বা কিছু সংখ্যা বা কোড দেখতে পাবেন, যেগুলো স্টার্ট হবে বা আরম্ভ হবে আপনাদের এ বি বা সি বা ডি, এই চারটা দিয়ে আরম্ভ হবে, এ বি সি ডি। আর এই চারটার পরেই আপনাদের কিছু দুইটা নাম্বার দেখতে, নাম্বার মানে অঙ্ক দেখতে হবে। এ বি সি ডি এই চারটা যে আছে, এই চারটা হচ্ছে আপনাদের 12টি মাস। 12 মাসকে আপনাদের চার ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্টে যে 3 মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ওইটাকে আপনাদের এর ভিতরে রাখা হয়েছে, বির ভিতরে তারপরেরটা, সির ভিতরে তারপরের 3 মাস, ডির ভিতরে লাস্টের 3 মাস। এরকম করে আপনাদের 12 মাসকে চারটার ভিতরে রাখা। সাপোজ আপনি কোনো একটা সিলিন্ডারে দেখবেন যে এ 20 বা এ 20, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই সিলিন্ডারটা 2020 অবধি এক্সপায়ারি আছে, তারপরে এটা কাজ নাই, এটাকে চেঞ্জ করতে হবে। তো এ 20-এর কোন মাস, কত মাস বা কোন মাস, জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ না ডিসেম্বর, কোনটা হবে, তো ওইটার জন্য আপনাদের এ দেওয়া থাকবে বা বি দেওয়া থাকে। তাহলে আপনাদের ভাবতে হবে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের পরে এই সিলিন্ডারের কোনো কাজ নেই বা এটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমাদের জ্ঞান প্রদীপ সিরিজের ফার্স্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো ভিডিওটির উপরে যদি আপনাদের কোনো পাওয়ার থাকে, কিছু বলার থাকে, তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন।